الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيا معشر المسلمين، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وبالأمر بالمعروف والنهي عن المنكر. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لعبادته وللأمر بالمعروف والنهي عن المنكر، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الأمر بالمعروف والنهي عن المنكر এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, একটা নির্দেশনা, একটা ফরজ এবং অপরিহার্য দায়িত্ব যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর তার নির্দেশ হিসাবে অবধারিত করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সর্বপ্রথম সেই নির্দেশনা মেনে চলেছেন এবং উম্মার প্রতিও সেটি অবধারিত করে দিয়েছেন। الأمر بالمعروف، সৎকাজের আদেশ দেওয়া। আমরুন মানে হচ্ছে আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, এবং আল মারুফ মানে হচ্ছে সৎকাজ, যা মানুষের কাছে সৎকাজ হিসাবে পরিচিত, স্বীকৃত এবং কোরআন সুন্নাহ দ্বারা যেটি প্রমাণিত, এটি হলো মারুফ। এবং সেই সৎকাজগুলো সৎকাজগুলো করা এবং করার দিকে মানুষকে নির্দেশনা দেওয়া, এটাই হলো আমরুন বিল মারুফ। এর দ্বিতীয় অংশ হচ্ছে আন-নাহিউ আনিল মুনকার। আন-নাহি মানে হচ্ছে নিষেধ করা, কাউকে বারণ করা এবং নিষেধ করা। মুনকার এটি হচ্ছে এমন কাজ যেটা মানুষ প্রত্যাখ্যান করে। আল আমাল আল্লাযী ইউনকিরুহু আন-নাস হাসাব আল কোরআন ওয়াস সুন্নাহ, যেহেতু কোরআন এবং সুন্নাহ এটাকে অস্বীকার করে, অতএব মানুষও সেটাকে অস্বীকার করে। অতএব মুনকার বলতে সকল অন্যায়, দুর্নীতি এবং এমন সব কাজ যেটি কখনোই কোরআন সুন্নাহ দ্বারা বা ইসলামে স্বীকৃত নয়। ইসলাম বিরুদ্ধ যত কাজ, ইসলামের নির্দেশনা লঙ্ঘন করে যত কাজ, কিংবা ইসলামের নিষেধাজ্ঞাকে অমান্য করে যত কাজ, সবটাই হলো মুনকার। আন-নাহি আনিল মুনকার এর মানে হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা আজকে আমাদের এই খুতবায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের সংজ্ঞার পরে আমরা এর যে ফজিলত এবং মর্যাদা সেটি নিয়ে আলোচনা করব, এবং এই কাজটি যে ওয়াজিব অপরিহার্য কাজ সেটি নিয়েও আমরা আলোচনা করব। আল কোরআন এবং সুন্নায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্ব পালন থেকে যারা সরে গিয়েছেন তাদের ব্যাপারে কি সতর্কবাণী উচ্চারণ হয়েছে সেটিও আমরা আলোচনা করব, এবং তার পাশাপাশি ইনকারুল মুনকার অর্থাৎ অন্যায় কাজের প্রত্যাখ্যান করা বা নিষেধ করা, এর যে মারাতেবগুলো আছে সেটিও আমরা আলোচনা করব। তারপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটি যে আমাদের ইমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি কাজ, আমরা সে বিষয়টি আলোচনা করব। এবং যদি সময় থাকে পাশাপাশি আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কি ফলাফল আমাদের মুসলিম জীবনে, সমাজে কিংবা দেশে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং পরিশেষে যিনি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবেন তার আখলাক এবং বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। আশা করি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। প্রথমে আসা যাক এর যে ফজিলত। আমরা দেখি যে আল কোরআন এবং আস সুন্নাহ, আল্লাহ সুবহান তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গটি অনেকভাবে তুলে এনেছেন, যার দ্বারা এর গুরুত্বটা বোঝা যায়। প্রথমেই আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত হিসাবে এটাকে কোরআন উল্লেখ করা হয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান কাজ এবং তার বৈশিষ্ট্য হচ্ছে আমর বিল মারুফ নাহিল মুনকার। সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়ায়ানহাহুম আনিল মুনকার, তিনি মানুষকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন। ওয়াইহিলু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের জন্য হালাল করে দেন পবিত্র বস্তুসমূহ। ওয়াইহারিমু আলাইহিমুল খাবায়িস, এবং খবীস এবং নিকৃষ্ট বস্তুসমূহ তিনি তাদের জন্য হারাম করে দেন। আহলুল কিতাবের মধ্যে যারা পুণ্যবান ছিলেন, ভালো মানুষ ছিলেন, যারা তাদের নবীদের সত্যিকারের অনুসারী ছিলেন এবং আল্লাহর নির্দেশনা যারা অক্ষরে অক্ষরে পালন করতেন, আল কোরআন তাদেরও বৈশিষ্ট্য তুলে ধরেছে এবং তাদের প্রশংসা করেছে, যেহেতু তারাও আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজটি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, لَيْسُوا سَوَاءً مِنْ أَهْلِ الْكِتَابِ أُمَّةٌ قَائِمَةٌ يَتْلُونَ آيَاتِ اللَّهِ آنَاءَ اللَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ, তারা সকলেই সমান নয়, আহলুল কিতাবের মধ্যে একদল মানুষ রয়েছে যারা আল্লাহর আয়াতগুলোকে রাত দিন তারা তেলাওয়াত করতে থাকে। وَهُمْ يَسْجُدُونَ, এবং তারা সিজদা বনত থাকে। يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ, তারা আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি দৃঢ় প্রত্যয় এবং ঈমান পোষণ করে, এবং তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাতি ওয়াউলাইকা মিনাস সালেহিন, এবং তারা প্রতিযোগিতা করে কল্যাণকর কাজে, এবং তারাই হচ্ছে পুণ্যবান। এটা সূরা আল ইমরানের 113 এবং 114 নম্বর আয়াত। আল্লাহর মুমিন বান্দা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, তাদের ব্যাপারেও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের বৈশিষ্ট্যটি তুলে ধরা হয়েছে। তার মানে এই উম্মতের যারা সত্যিকারের ভালো মানুষ, পুণ্যবান, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর নির্দেশের অনুসারী মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালো উম্মত, তাদের অনেকগুলো গুণের মধ্যে একটি গুণ হচ্ছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দানকারী এবং অসৎ কাজের থেকে নিষেধকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াতে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, বলছেন যে তারা তওবাকারী। তওবা, তওবা নিয়ে আমরা আরও অনেক কথা বলেছি। আমাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তওবা, প্রতিনিয়ত নিজেদেরকে পাপশূন্য করার জন্য, কারণ ভুল তো আমাদের হয়েই যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্যটিকে প্রথমে নিয়ে এসেছেন। আল আবিদুন, যারা ইবাদত গুজার বান্দা। আল হামিদুন, আল্লাহ প্রশংসাকারী বান্দা। আসসাইহুন, দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ নেই, দুনিয়ার সাথে লোভী মানুষের মতো সম্পৃক্ত নয়। আমরা বলবো না যে সম্পৃক্ত নয়, মোমেনরা অবশ্যই দুনিয়ার সাথে সম্পৃক্ত, কিন্তু লোভী মানুষের মতো সম্পৃক্ত নয়। আচ্ছা, এখন বলতে সেরকমই বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরা হয়েছে। আর রাকিউন সাজিদুন, যারা রুকুকারী এবং যারা সেজদাকারী। আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশদাতা। ও নাহুনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধকারী। ওল হাফিযুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহর নির্ধারিত সীমারেখাকে যারা হেফাজত করে, লঙ্ঘন করে না, আল্লাহর নির্ধারিত সীমারেখার যারা হেফাজতকারী। ওয়া বাশশিরিল মুমিনিন, আর এই মুমিন যাদের এই বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, তুমি তাদেরকে বেশারত দাও, তুমি তাদেরকে সুসংবাদ দাও। সূরা তওবার 71 নম্বর আয়াতেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নর এবং নারীদের এই সিফাতটা তুলে ধরেছেন, বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া ও বা'দ, মুমিন নর এবং নারী তারা পরস্পরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিয়ে থাকে। এটা প্রেজেন্ট ইনডেফিনিটের মতো তর্জমা হবে, সৎ কাজের আদেশ দিয়ে থাকে, দিচ্ছে তা নয়, দিয়ে থাকে, এটা তাদের হ্যাবিট এবং সবসময় তারা সেটা করে, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে।
ويقيمون الصلاة এবং তারা সালাত কায়েম করে ও ইউতুন যাকাত যাকাত প্রদান করে ও ইউতিউন আল্লাহ ওয়া রাসূলহু এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে অনুসরণ করে এর বিপরীত তো আরো অনেক মানুষেরা রয়েছেন আল্লাহর বান্দাদের মধ্যে যাদের একদল হচ্ছে মুনাফিক যারা যা বলে তার বিপরীতটা মনে পোষণ করে অথবা যা করে তার বিপরীতটা মনে পোষণ করে কথা কাজ তাদের এক রকম নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা ভালো কাজ থেকে নিষেধ করে আর খারাপ কাজের আদেশ দেয় সমাজে এদের সংখ্যা কিন্তু বেড়ে গেছে তাই না ভালো কাজের থেকে নিষেধ করে ভালো কাজ করতে দেয় না বাধা দেয় অথবা বলে যে ভালো কাজ করা যাবে না আর অন্যায় কাজকে তারা প্রমোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون খুব কঠিন কথা কিন্তু সুর করে তেলাওয়াত শুনি আমরা বুঝি না তেলাওয়াত শুনেই মুগ্ধ শেষ মেসেজটা নিচ্ছি না আমাদের অধিকাংশ মুসলিমের আজকে অবস্থা যে কারণে এই যে আয়াতটা পড়লাম এটা তেলাওয়াত পড়ে আমাদের শুনে আমাদের কান্না আসবে কিন্তু এই আয়াতে আল্লাহ যাদের কথা বলছেন সেই বৈশিষ্ট্যটা আমাদের অনেকের মধ্যে দেখা যায় ভেরি আনফরচুনেট আল্লাহ বলছেন মুনাফিক নর এবং নারীরা তারা একে অপরের অংশ তারা একটা কমিউনিটি তারা একে অপরকে প্রমোট করে তারা একে অপরের বন্ধু একে অপরের সাথে মিলঝুল রেখে চলে একই রকম পলিসি তাদের একই রকম স্ট্র্যাটেজি তাদের ফলে তারা এমন সব কিছুকে প্রমোট করে যেটা ইসলামের সাথে যায় না যেটা কোরআন সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে এ কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন মুনাফিক নর এবং নারীরা এভাবেই তারা একে অপরের সাথে সুন্দর কোঅপারেশন করে তারা চলে তাদের কাজটা কি ইয়ামুরুনা বিল মুনকার তারা যত অন্যায় কাজ আছে সব কিছুর নির্দেশনা দেয় প্রমোট করে এখানে নির্দেশনা বলতে সবটাই বোঝায় তাই না অ্যারেঞ্জ করে আয়োজন করে নির্দেশনা দেয় এবং সেটাকে করেই ছাড়ে ইয়ামুরুনা বিল মুনকার অর্থ এটাই ওয়ানহাউনা আনিল মুনকার এবং তারা সৎ কাজগুলো থেকে নিষেধ করে যে কোনো ভালো কাজ সেটাকে প্রমোট করে না তারা হয়তো দূর থেকে প্রভাব সৃষ্টি করে সেটাকে বাধাগ্রস্ত করে অথবা সরাসরি নির্দেশ দিয়ে সেটাকে বন্ধ করে অথবা তার সাথে কোনো ধরনের কোঅপারেশন করে না ভালো কাজ ভালো উদ্যোগ ভালো প্রতিষ্ঠান এবং যেগুলো মানব কল্যাণের জন্য খুবই উপকারী এসব কাজকে তারা বাধাগ্রস্ত করে এটা আল্লাহ তাআলাই বলছেন ويقبضون أيديهم এবং তারা তাদের হাতকে গুটিয়ে রাখে ভালো কাজ থেকে গুটিয়ে রাখে ভালো কাজে হাতকে সম্প্রসারিত তারা করে না নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহর নির্দেশনা ভুলে গেছে আল্লাহর কাজ করতে ভুলে গেছে ইচ্ছায় অনিচ্ছায় সচেতনভাবে কিংবা অচেতনভাবে সবটাই এখানে ইনক্লুডেড আল্লাহ বলেননি যে তারা না জেনে ভুলে গেছে মনের ভুলে তাদের এটা হয়েছে না এই ভুলে যাওয়াটা অনেক সময় ইচ্ছে করে হয় তো সব ধরনের ভুলে যাওয়ার ক্ষেত্রে তাদের রেজাল্ট কি হলো তাহলে ফানাসিয়াহুম আল্লাহ তাদেরকে উপেক্ষা করেছে এই উপেক্ষার অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে করতে দিয়েছেন তা যারা চায় কিন্তু তাদেরকে রহমত যুক্ত করেননি দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে তারা বাঁচবে না কিন্তু আসল পাকড়াও হবে আখিরাতে এটাই তাদেরকে উপেক্ষা করার মূল কারণ মানে মূল অর্থ দুনিয়ায় দেখুন যে যত ভালো কাজ হয় সেটার একটা ভালো বেনিফিট থাকে আর যত খারাপ কাজ হয় সেটা সমাজে এবং সমাজের সভ্যদেরকে কোনো না কোনোভাবে আহত করে চলে যায় একটা ট্রমা তৈরি করে যদি শিক্ষায় এই ভুলটা থাকে তাহলে শিক্ষায় একটা শূন্যতা তৈরি করে সে শিক্ষা আর সুশিক্ষা হয় না
এবং সেই শিক্ষা গ্রহণ করে একটা প্রজন্ম সুন্দর প্রজন্ম তৈরি হয় না যদি এটা সামাজিক ক্ষেত্রে হয় সেখানেও একটা সামাজিক একটা অন্যায় তৈরি করে একটা গ্যাপ তৈরি করে একটা বিষমবাদ এবং বিভেদ তৈরি করে যেটা সমাজের বন্ধনটাকে আলগা করে দেয় এবং মানুষের মধ্যে শত্রুতা হানাহানি সৃষ্টি করে ফলে যত অন্যায় কাজ আপনি দেখবেন সেটা কোনো না কোনো ট্রমাটিক সিচুয়েশন তৈরি করেই ঠিক যেভাবে আপনার আমার শরীরে ফিজিক্যালি যদি কোনো ভাইরাস ঢুকে অথবা কোনো ইনফেকশন ইনফেকশনটাই হয়তো কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার কারণে হয় তাই না তখন সেটাও আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং তাকে তার থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে চিকিৎসা ট্রিটমেন্ট নিতে হবে সমাজেও সেরকম আল্লাহ সুবহান তাআলা যে ফানাসিয়াহুম বলেছেন এটা দ্বারা তিনি সেটাই মিন করেছেন দুনিয়াতে এই সমাজে অন্যায় দুর্নীতি করে কিছু লোক হয়তো বেনিফিটেড হতে পারে ফর দ্য টাইম বিং নট ফর ইভার কিন্তু সমাজের বৃহত্তর অংশের ক্ষতি তারা তৈরি করবে ফলে সমাজকে যদি আমরা একটা একক ধরি তাহলে দেখব যে আল্লাহ তাআলার শাস্তি কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে এবং তার এফেক্ট তৈরি হয়ে গেছে যেই ভুল করুক না কেন ভুলের আপনি যদি ভুলের কলার খোসায় মানে আপনার পাটা পড়ে পিছলে যদি যান এর জন্য আপনার পাপ কি হবে পাপ হবে না কিন্তু এর যে কনসিকোয়েন্সটা পরিণামটা সেটা তো ভোগ করতে হবে তাই না হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলেন কেটে গেল এখন এর যে কনসিকোয়েন্সটা সেটা তো অনিবার্য কেটে গেল তার জন্য কোনো পাপ হবে না কিন্তু কনসিকোয়েন্স থেকে কোনো মুক্তি নাই মনে রাখতে হবে আমাদের শিক্ষায় আমাদের আলোচনায় এই কথাগুলো আসতে হবে অনেক মানুষ এই সমাজে মনে করছে যে সে যাই করুক না কেন টুপাইস কামানোর জন্য যত অন্যায় করে তাতে তেমন সমস্যা নেই কিন্তু সে কি বুঝতে পারছে সে তার নিজের স্বার্থের জন্য যেই দুর্নীতিটা করল পুরো সমাজকে অনেকভাবে সেটা আক্রান্ত করলো ফলে তার একার বেনিফিট আর সমাজের ক্ষতিকে হিসেব করলে ক্ষতিটা হাজার গুণে মাল্টিপ্লাইড হয় এই জন্যই তো আল্লাহ তাআলা বারবার আমর বিন মারুফ আর নেহি আল মুনকারের কথা বলেছেন যাতে সমাজটা ঠিক হয়ে যায় একদিকে আমাদেরকে সততার প্রশিক্ষণ দিতে হবে অন্যদিকে অসততাকে দুর্নীতিকে এবং অন্যায়কে প্রতিরোধ করতে হবে এটাই হচ্ছে কোরআনের নির্দেশনা এবং শেষ আল্লাহ তাআলা বলছেন এই যে মুনাফিকরা যাদের কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হলো ফাসিক তারা পাপাচারী পাপিষ্ঠ তারা সীমালঙ্ঘনকারী ফিসকের মধ্যে সবগুলো অর্থ আছে এরপর আমরা যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের নির্দেশনাটা কোন ধরনের এটা একটু খুঁজি তাহলে সহজে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এই ধরনের কাজগুলো ওয়াজিব আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা ওয়াজিব আচ্ছা এর আগে আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলে দিচ্ছি যে একদিকে মুনাফিকদের কথা বললাম তাই না আরেকটা হলো কাফির যারা তাদের কি স্বভাব সেটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়াইয়াক্তুলুনা আন-নাবিয়িনা বিগাইরি হাক্কিন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলো নিদর্শনগুলোকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে নবীদের সকল হত্যাই অন্যায় তাই না আল্লাহর প্রিয় বান্দাদের সকল হত্যাই অন্যায় ওয়াইয়াক্তুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল ক্বিসতি মিনান নাস এবং তারা সেই সব লোকদেরকেও হত্যা করে যারা মানুষের মধ্য থেকে ইনসাফের নির্দেশনা দেয় ন্যায়ের নির্দেশনা দেয় তাদেরকেও তারা হত্যা করে ভাবা সেরম আজাবিন আলিম তাদেরকে মর্মন্তুদ আজাবের শাস্তি দাও এই আয়াতের মধ্যে এই নির্দেশনাটা রয়েছে যে আমর বিন মারুফ নাহি আনিল মুনকারের কাজটা আসলে নবিয়ানা কাজ নবীদের প্রধান কাজ এবং পরবর্তীতে যারা করে সেটাও নবিয়ানা কাজ এই জন্য যারা এ কাজকে পছন্দ করে না তারা নবীদেরকে হত্যা করেছে অতীতে অথবা তাদের কাজ যারা করে তাদেরকেও তারা বাধাগ্রস্ত করেছে কিংবা হত্যা করেছে এই বিষয়টা এখানে এসেছে এই কাজের গুরুত্বের কারণে আমাদের ওলামায়ে কেরাম এটাকে ইসলামের ষষ্ঠ রুকন বলে অভিহিত করেছেন ইসলামের রুকন কয়টা পাঁচটা আর ষষ্ঠ রুকন বলে আসলে ওইভাবে হাদিসে আসে নাই কিন্তু এর গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে এটাকে ইসলামের
ষষ্ঠ রুকন বলে কেউ কেউ অভিহিত করেছেন যদিও আমরা ষষ্ঠ রুকন বলবো না বাট গুরুত্ব হিসাবে এটাকে রুকনের পাশাপাশি দাঁড় করানো যেতে পারে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে তারই একটি বক্তব্য মাওকুফ হাদিস হিসাবে আমাদের কাছে এসেছে সহিহ সানাদে আল বাজ্জার তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আল ইসলামু তামানিয়াতু আসহুম ইসলামের আটটা অংশ আল ইসলামু তামানিয়াতু আসহুম আটটা অংশ আল ইসলামু সাহমুন ইসলাম বলতে আমরা যেটা বুঝি সেটা একটা অংশ ওয়াস সালাতু সাহমুন সালাত একটা অংশ ওয়াজ যাকাতু সাহমুন যাকাত একটা অংশ ওয়া সাওমু রমাদান সাহমুন রমাদানের সিয়াম একটা অংশ ওয়াল হাজ্জু সাহমুন এবং হজ একটা অংশ হলো পাঁচটা ওয়াল জিহাদু সাহমুন এবং জিহাদ একটা অংশ ষষ্ঠ ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সাহমুন এবং আমর বিল মারুফ একটা অংশ সাতটা ওয়ান নাহি আনিল মুনকার এবং অন্যায় কাছ থেকে নিষেধ করা এটা আরেকটা অংশ মোট আটটা আচ্ছা এটা ওয়াজিব এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্যটা কি এক্ষেত্রে আমরা দেখি আমাদের ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন যে মুসলিম উম্মার সকল ওলামায়ে কেরাম সব যুগে একমত যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্বটা মুসলিমদের উপর ওয়াজিব মুসলিমদের উপর ওয়াজিব এটা অপশনাল না মুস্তাহাব পর্যায়ের আমল না এটা করতেই হবে যার যতটুকু সাধ্য আছে যার যতটুকু অথেন্টিক এলেম আছে এবং তার সেই এলেমকে কাজে লাগিয়ে সে এ কাজটি করবে ইমাম নাবাবী উল্লেখ করেছেন ওয়াম্মা কাউলহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিখ্যাত হাদিস আছে আমরা সময় থাকলে সেটা নিয়েও একটু আলোচনা করব যে তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো অন্যায় কাজ দেখে যেন সে তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে দেয় সেটাকে প্রতিহত করে এই হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যে এই নির্দেশনাটা পালন করা ওয়াজিব এবং তিনি বলছেন ফাহুয়া আমরু ইজাবিন বে ইজমাইল উম্মাহ উম্মার সকল মুসলিমের এবং সকল ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি হলো আমরু ইজাব একটা ওয়াজিব নির্দেশ আচ্ছা এর পাশাপাশি আমরা দেখি আবু বকর আল জাসাস তিনি উল্লেখ করেছেন আক্কাদ আল্লাহু তাআলা ফরদ আল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ফি মাওয়াদি মিন কিতাবিহি ওয়া বাইয়ানাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আল জাসাস তার বিখ্যাত একটি গ্রন্থ আছে আহকামুল কোরআন তিনি সেখানে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারকে তাকিদ দিয়েছেন অত্যন্ত জোরালোভাবে এই নির্দেশটা দিয়েছেন বিভিন্ন জায়গায় একটি জায়গায় নয় কোরআনের বিভিন্ন জায়গায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াতির হাদিস সমূহ এই নির্দেশনার কথা উল্লেখ করেছেন ফলে এর দ্বারা বোঝা গেল যে এটা একটা জরুরি কাজ আর এরপরে তিনি বলছেন ওয়া আজমা আস-সালাফু ও ফুকাহা উল আমসারি আলা উজুবিহি এবং আমাদের যারা সালাফ এবং বিভিন্ন দেশের যে ফুকাহা তারা সকলেই একমত হয়েছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের এই কাজটি ওয়াজিব এই কাজটি ওয়াজিব ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেন বিখ্যাত একজন স্কলার আপনারা জানেন তিনি আন্দালুসি ছিলেন বর্তমান যে স্পেন তার আগের নাম ছিল কি আন্দালুস বিখ্যাত একজন আলেম ছিলেন তার অনেকগুলো গ্রন্থ উম্মার একটা বড় সম্পদ তিনি বলেছেন ইত্তাফাকাত আল উম্মাতু আলা উজুবিল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার বিলা খিলাফি মিনহুম উম্মার সকলে একমত হয়েছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা ওয়াজিব এবং এতে কোনো খিলাফ নেই তাহলে বুঝতে পেরেছেন যে কাজটা কত গুরুত্বপূর্ণ এখন এই দায়িত্বটা ওয়াজিব কিন্তু আমরা সবাই পরিপালন করছি না করছি কি মনে হয় না এই সমাজের অধিকাংশই বরং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তাহলে গুটিয়ে নেওয়ার পরিণতিটা কি কোরআন সুন্নাহ এটাকে কিভাবে দেখছে আর কিভাবে সতর্ক করছে সেটা নিয়ে সংক্ষেপে একটু আমরা আলোচনা করি এখানে জামিয়া ইবনে শাদ্দাদ তিনি বর্ণনা করছেন যে আমি আব্দুর রহমান বিন ইয়াজিদ আল ফারেসির কাছে একবার আসলাম তখন সেই সময় আল আসওয়াদ ইবনে ইয়াজিদ একজন প্রখ্যাত স্কলার ছিলেন তার মৃত্যু সংবাদটা আসলো তো আমরা তখন
এই মৃত্যু সংবাদের কারণে আব্দুর রহমান বিন ইয়াজিদ তিনি আসওয়াদের ভাই ছিলেন তার কাছে আসলাম তাকে শোক জানানোর জন্য প্রথম তিন দিন তো শোক জানানো যায় তিনি বললেন মাত আখিল আসওয়াদ আমার ভাই আসওয়াদ মারা গিয়েছেন এরপর তিনি বললেন قال عبد الله আরেকজন স্কলারের কথা يذهب الصالحون اسلافا আমাদের যারা ভালো ভালো ব্যক্তি তারা চলে যাচ্ছেন ويبقى اهل الريب আর সংশয়বাদীরা থেকে যাচ্ছে ভালো লোকরা চলে যাচ্ছে আর অন্যদিকে ভালো লোকদের বাইরে যারা আছেন তারা থেকে যাচ্ছেন তখন উপস্থিত ব্যক্তিরা জিজ্ঞেস করলো ইয়া আবু আব্দুর রহমান হে আবু আব্দুর রহমান ওয়ামা আসহাবুর রাইব এই সংশয়বাদীরা কারা সংশয়বাদীদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে যারা আজকে সুন্নাহ নিয়ে সংশয় তৈরি করছেন কথা বলছেন কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করছেন সালাফের যে ব্যাখ্যা সেগুলোকে অস্বীকার করছেন প্রত্যাখ্যান করছেন এবং বলছেন সালাফরা মানুষ ছিলেন আমরাও মানুষ তাই না এই সংশয়বাদীরা এখন দেখেন সব ধরনের ভালো মন্দ কাজের মধ্যে লিপ্ত কিন্তু আমাদের সালাফরা তো ভালো কাজেই শুধু লিপ্ত ছিলেন তারা এলেমের অধিকারী ছিলেন এই সংশয়বাদীরা কিন্তু এলেমের অধিকারী নয় ফলে যারা কম এলেমের অধিকারী দেখবেন যে সংশয়গুলো তাদের থেকে আসে এই উম্মার যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা কেউ কি সংশয় সৃষ্টি করেছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে সংশয় প্রকাশ করেছে কোরআনের কোনো আয়াত নিয়ে কোনো হাদিস নিয়ে সুবহানাল্লাহ তাবেঈরা করেননি তাবু তাবেঈরা করেননি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছিলেন কোনো সংশয় যে আমি অনেক গবেষণা করে অনেক ভালো ভালো কিছু পেয়েছি কিন্তু তিনটা জায়গা বা দুইটা বা পাঁচটা জায়গায় আমার এখনো সংশয় রয়ে গেছে বলেছেন এমন কথা কিংবা ইমাম মালিক ইমাম শাফেঈ ইমাম আহমদ ইমাম বুখারী ইমাম মুসলিম আমাদের যে ইমামরা সারাটা জীবন জ্ঞানের সাধনায় কাটিয়েছেন তাদের কেউ কি একজন কোনো সংশয় প্রকাশ করেছেন আল্লাহু আকবার এটা কিন্তু আমাদের দেখার বিষয় আজকে আপনার কোনো বুদ্ধিগত জ্ঞান নেই কিন্তু আপনার কাছে অনেক সংশয় সেই সংশয়গুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছেন এটা কি এতেই বোঝা যায় এই ধরনের সংশয়বাদীরা আসলে ইসলামের বিরোধিতা করা বা কোরআন সুন্নার বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করছে যাই হোক এখানে যে সংশয়বাদীদের কথা বলা হচ্ছে তাদেরটা ভিন্ন তারা কনফিউশন সৃষ্টি করছেন সেটা না যখন উপস্থিত ব্যক্তিবর্গ তাকে আবু আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো এ সংশয়বাদী কারা আহলুর রাইব এরা কারা তিনি বললেন কাউমুন লা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া লা ইয়ানহাউনা আনিল মুনকার এরা একদল মানুষ যারা সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজের নিষেধ করে না তাহলে আপনার নিজেকে এখন চিন্তা করুন আপনি কি সালেহুনদের মধ্যে নাকি আহলুর রাইবদের মধ্যে আবু তুফাইল তিনি বলেন তুফাইল অর্থাৎ তুফাইল নামে আরেকজনের যে স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল মা মাইয়্যাতুল আহিয়া জীবিতদের মধ্যে মৃত ব্যক্তি কে তাই না ধাঁধার মতোই প্রশ্ন মাইয়্যাতুল আহিয়া আহিয়া মানে হচ্ছে জীবিত জীবিতদের মধ্যে মৃত ব্যক্তি কে অর্থাৎ জীবমৃত ব্যক্তি কে যিনি জীবিত থেকেও মৃত তিনি কে সোজা সাতটা কথা এটা ছিল প্রশ্ন তিনি বললেন জীবমৃত ব্যক্তি হলো সে ব্যক্তি মান লা ইউনকিরুল মুনকারা বিয়াদিহি ওয়া লা বিলিসানিহি ওয়া লা বিকলবিহি ওই ব্যক্তি হচ্ছে জীবমৃত জীবিত থেকেও মৃত যে কোনো মুনকারকে অন্যায়কে তার হাত দিয়ে কিংবা তার লেসান দিয়ে কিংবা তার অন্তর দিয়ে প্রতিহত করে না তার মানে তার মধ্যে ন্যূনতম ইমানও নেই ইসলাম এবং কোরআন আপনি দেখবেন যে সাধারণত সেই ব্যক্তিকে মৃত বলে উল্লেখ করেছে যার মধ্যে ইমান নেই এছাড়াও আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহান তাআলা লানত করেছেন যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ত্যাগ করেছে لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون بني إسرائيل মধ্য থেকে যারা কুফরি করেছে তাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন লানত করা হয়েছে দাউদ এবং ঈসা আলাইহিস সালামের জবানিতে এটা এজন্য যে তারা পাপ করেছিলেন এবং তারা সীমা লঙ্ঘন করেছিলেন
তারা কোনো মুনকার থেকে নিজেদেরকে বিরত রাখতেন না কোনো অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখতেন না যা তারা করতেন তারা করতেন অথচ মানুষকে নিষেধ করতেন নিজেরা বিরত হতেন না তারা যা করত সেটা কতই না নিকৃষ্ট ফলে তাদেরকে আল্লাহ তাআলা লানত দিলেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আবু দাউদ বর্ণনা করছেন বললেন আউয়ালু মা দাখালা নাকসু আলা বানি ইসরাঈল বনি ইসরাঈলের মধ্যে ত্রুটি কিভাবে ঢুকেছিল প্রথম তারা খুব সোজা সাপটা মূসা আলাইহিস সালামের সাথে খুবই একটা তাবেদার উম্মত ছিলেন তারপরে তাদের মধ্যে কানার রাজুলু ইয়ালকার রাজুল ফায়াকুল একজন আরেকজনের সাথে দেখা হলে বলতো ইত্তাকিল্লাহ ওয়াদা মা তাসনা আল্লাহকে ভয় করো আর যে খারাপ কাজ করছো এটা ত্যাগ করো তার মানে আমর ইবনে মারুফ নাহি আনিল মুনকারের নির্দেশনা ছিল ফাইন্নাহু লা ইয়াহিলু লাক বলতো যে এটা তুমি ত্যাগ করো কারণ এটা তোমার জন্য হালাল না তুম্মা ইয়ালকাহু মিনাল গাদ এর পরবর্তী যুগে এসে তারা একজন আরেকজনের সাথে দেখা করতো ফালা ইয়ামনাহু আন ইয়াকুনা আকিলুহু আন ইয়াকুনা আকিলুহু ওয়া শারি ফালা ইয়ামনাহু আন ইয়াকুনা আকিলাহু ওয়া শারিবাহু ওয়া কাঈদাহু পরবর্তীতে যখন সে এই খারাপ লোকদের সাথে মিশত তখন তাকে ওই ব্যক্তির সাথে এক টেবিলে বসে খেতে এক টেবিলে পান করতে বা একসাথে বসতে নিষেধ করতো না কোনো কিছু খারাপ লোকদের সাথে যারা হারাম খেত হারামের সাথে সম্পৃক্ত থাকতো তাদের সাথে উঠা বসায় তাকে কোনো জিনিস নিষেধ করতো না তাহলে শুরু হয়ে গেল তারপরে ফালাম্মা ফাআলু যালিকা দরাবাল্লাহু কুলুব বাদহিম বিবাদ থুম্মা লাআনাহুম এরপর যখন তারা এটা শুরু করলো তখন আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিলেন হারামকে তারা গ্রহণ করলো অন্যায়কে তারা অ্যাকসেপ্ট করে ফেললো অন্যায়ের সাথে বসবাস তারা শুরু করলো এবং পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত দিলেন ঠিক এই স্বভাবটাকে আজকে দেখা যায় না আজকে অন্যায়কে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা গ্রহণ করে ফেলছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন আনুহু লাকু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফিনা সালিহুন হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে সৎ লোকরা থাকতেও কি আমরা ধ্বংস হতে পারি আমরা কি ধ্বংস হয়ে যাব কি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নাআম ইযা কাতুরাল খাবাস হ্যাঁ ধ্বংস হয়ে যাবে যখন খাবাস সমাজে নিকৃষ্ট জিনিসগুলো যখন বেড়ে যাবে তখন তোমরাও ধ্বংস হয়ে যাবে যদিও তোমাদের মধ্যে ভালো লোক থাকে এরা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কওমিন ইউআমালু ফীহিম বিল মাআসি হুম আআজ্জ মিনহুম ওয়া আমনা লা ইয়াগিরুন ইল্লা আম্মাহুমুল্লাহু বিআকাব যদি কোনো জাতির মধ্যে পাপ কাজ হতে শুরু করে তাহলে তারা যদি সেখান থেকে নিজেদের মধ্যে কোনো বোধোদয় না হয় তারা যদি রিয়্যাক্ট না করে পাপ হচ্ছে রিয়াকশন নাই তাহলে কি হবে ইল্লা আম্মাহুমুল্লাহু বিআকাব আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি ব্যাপক করে দেবে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন কোনো ব্যক্তি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তরক করে তখন তার আদুয়া কবুল হবে না সকল পাপকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে কিংবা পাপকে প্রতিষ্ঠিত করার কাজে সে লিপ্ত হয়েছে তাহলে তার আর কোনো দোয়া কবুল হবে না যত হুজুর ডেকে সে মিলাদ পড়াক অথবা কান্নাকাটি করে দোয়া করুক হবে না তাকে ওই কাজ থেকে সরে আসতে হবে সত্যিকারের তওবা করে তাকে সরে আসতে হবে সব ঠিক রেখেছেন অন্যায় জুলুম পাপ ঘুষ ও ঘুষ সব ঠিক রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করাচ্ছেন মুরুব শব্দকে যত টাকাই দেন কোনো কাজ এখানে হবে না কারণ দোয়ায় খুব কান্নাকাটি করে আপনি দোয়া করলেন এটা মেন কথা নয় মেন কথা হচ্ছে যিনি দোয়া করছেন তার সততা আছে কি না তার ইমান শুদ্ধ কি না শিরক এবং বিদআত মুক্ত কি না আর আপনি যিনি দোয়াটা চাচ্ছেন আপনারও ইনকাম হালাল কি না খুবই গুরুত্বপূর্ণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা বিখ্যাত হাদিস লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহু আন ইয়ামাকুম বিআকাবিন মিন ইনদিহি ثم تدعونه فلا يستجاب لكم তোমরা অবশ্য অবশ্যই সৎ কাজের আদেশ দিবে অবশ্য অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করবে অথবা যদি এর কোনোটাই না করে থাকো তাহলে অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি ব্যাপক করে দেবেন ওয়া ইয়াযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এরপর তোমরা দোয়া করতে থাকবে ফালা ইউস্তাজাবু লাকুম তোমাদের কোনো দোয়া কবুল হবে না
এখন তো আমাদের অবস্থা খুব গুরুতর একদিকে হালাল ইনকাম নাই খাওয়াটাও হালাল না পড়াটাও হালাল না কাজটাও হালাল না অন্যদিকে আমর বিল মারুফও নাই নাহি আনিল মুনকারও নাই তাহলে দোয়াটা কেমনে কবুল হবে হালাল খাওয়া হালাল পড়া হালাল জিনিস ভক্ষণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা না হলে উস্তাজ যাব না তার দোয়া কবুল কিভাবে হবে আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করলে তার দোয়া কেমনে কবুল হবে এটা তিরমিজি বর্ণনা করেছেন মারাতুবুল ইনকার সালাতা তিনটা ওই হাদিস থেকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিসে যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কোনো পাপ দেখে অন্যায় দেখে তাহলে সে যেন তাকে তার ক্ষমতা দিয়ে তার শক্তি দিয়ে প্রতিহত করে যদি তাতে সক্ষম না হয় তাহলে সে যেন তার জিহ্বা দিয়ে তার লেখনী কিংবা মুখের ভাষা দিয়ে সে যেন সেটাকে প্রতিহত করে আর যদি তাতেও তার সক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে যেন সে সেটাকে প্রতিহত করে শুধু ঘৃণা নয় প্রতিহত করে অন্তর দিয়ে প্রতিহত করাটা খুব ইফেক্টিভ কিন্তু অনেকে যারা খুব কম বুঝে বুঝটা কম তারা মনে করে অন্তর দিয়ে তো সহজ কাজ বসে বসে ঘৃণা করলাম বা দায়িত্ব পালন হয়ে গেল না ও এটা হাদিস দ্বারা মিন করা হয়নি হাদিস দ্বারা মিন করা হয়েছে আপনার সমস্ত অন্তর দিয়ে আপনি এটাকে প্রতিহত করবেন কোনো কুফুরিকে অ্যাকসেপ্ট করবেন না কোনো শিরককে অ্যাকসেপ্ট করবেন না কোনো অন্যায়কে কোনো বেদআতকে কোনো দুর্নীতিকে আপনি অ্যাকসেপ্ট করবেন না মন থেকে যদি আপনার ঘৃণা তৈরি হয় তাহলে যখনই আপনার সক্ষমতা আসবে তখনই আপনি লেসান দিয়ে শুরু করবেন কলম দিয়ে শুরু করবেন এবং যখনই তার চাইতে বড় সক্ষমতা আসবে তখন আপনি হাত দিয়ে কিংবা প্রভাব দিয়ে ক্ষমতা দিয়ে আপনি সে অন্যায়কে প্রতিহত করবেন যদি দেখা যায় আপনার সক্ষমতা তৈরি হলো লেসান দিয়ে সেটা আপনি করছেন না তাহলে বোঝা গেল মন দিয়েও আপনি আসলে ঘৃণা করছেন না তো এখানে তিনটা মারতাবার কথা বলেছে আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু সময় আমাদের আসলে শেষ হয়ে গেছে তারপরেও বিষয়টা যেহেতু শেষ করব এবং খুব সংক্ষেপে বাকি কয়েকটা বিষয় বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ ইমানের সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের একটা ওতপ্রোত সম্পর্ক আছে আপনার ইমান আছে ইমানদার বলে আপনি নিজেকে মনে করছেন কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ইগনোর করছেন উপেক্ষা করছেন এবং দায়িত্ব পালন করছেন না তাহলে এটা একটা ভালো প্রমাণ যে আসলে সত্যিকার অর্থে আপনার ইমান বোধ হয় নাই তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকলে কি তাহলে আমরা তাকে কাফের বলবো না সেটার কথা বলা হচ্ছে না আপনি নিজেকে নিজের বিচার করবেন নিজের ইমানটা যদি থাকে ইমানের খুবই কমন এবং সহজাত রিয়াকশনটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যা অন্যায় করছে আর আপনি বলছেন ওকে আপনি বলেন তো এটা কি ইমানের আলামত আপনার সামনে জেনা ব্যবচার হচ্ছে অন্যায় হচ্ছে এবং আপনার আশপাশে লোকে করছে আর আপনি বলছেন ওকে নো প্রবলেম এটা কি ইমান হতে পারে এটা হতে পারে না অতএব ইমানের স্বাভাবিক রিয়াকশন হচ্ছে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার পরিজনকে যদি সালাত না পড়ে তাকে সালাতে বাধ্য করা যদি আপনার পাওয়ারটা থাকে অনেক সময় নানা কারণে তার পাওয়ারটা থাকে না তখন অন্তত আপনি মুখে বলবেন বাবা পড়ো আজকাল তো ছেলেমেয়েরা দেখলাম মা বাপকে পেটায় বলে ইয়াদুবিল্লা আছে এই ঘটনা আছে না আছে যদি সে আশঙ্কা করেন তাহলে অন্তত মুখে তো বলবেন যে বাবা আপনি জানেন যে সে পড়বে না তারপরে বলেন বাবা সালাদটা পড়ো মা সালাদটা পড়ো ওঠো ফজরে যদি এই কাজটা বন্ধ করে দেন তাহলে আপনার ইমানটা কিন্তু আসলেই আছে কি না এটা দেখার বিষয় গবেষণা করে দেখার বিষয় অতএব ইমানের সাথে আমাদের ওতপ্রোত সম্পর্ক রয়েছে যেটা ওই হাদিস থেকে আবু সাঈদ খুদরির হাদিস থেকে বোঝা যায় মান রাআ মিনকুম মুনকারান তাই না এই হাদিসটা বলছে লাস্টে কি ওয়াযালিকা আযআফুল ইমান কলব দিয়ে যদি ঘৃণা করা না যায় প্রতিহত করা না যায় তাহলে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর এরপরে আর কোনো ইমান নাই হাদিসে সেটাও বলে দেওয়া হয়েছে তাহলে ইমানের সাথে রিলেট করা হয়েছে তাগীরুল মুনকার বা ইনকারুল মুনকারকে রিলেট করা হয়েছে আর ইনকারুল মুনকার এর আগে আছে কি আমর বিল মারুফ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা একটু বলি এটা মুসলিমে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন নাবিয়্যিন বাআসাল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মাতিহি হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন ইয়াখুযূনা বিসুন্নতিহি ওয়া ইক্তাদূনা বিআমরিহি যে নবীকে আল্লাহ তাআলা আমার আগে
কোন এক জাতির মধ্যে প্রেরণ করেছিলেন তাহলে উম্মতের মধ্য থেকে তার ছিল কিছু হাওয়ারি সহযোগী এবং কিছু বন্ধু সাহাবী যারা তার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতেন এবং তার নির্দেশকে অনুসরণ করতেন তুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন এরপরে তাদের পরে আসলো সেই উম্মতের মধ্যে কিছু অপদার্থ লোক খুলুফ মানে হচ্ছে অপদার্থ লোক এটা ঠিক লিটারাল তর্জমাটা আমি করলাম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন তারা যা করে না তা বলে ওয়াইফআলুনা মা লা ইউমারুন যা নির্দেশ দেয় না তা করে ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন যারা হাত দিয়ে তাদের সাথে যুদ্ধ করবে তারা মুমিন ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন এবং যারা তাদের লিসান দিয়ে তাদের সাথে যুদ্ধ করবে তারাও মুমিন ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন আর যারা অন্তর দিয়ে তাদের সাথে যুদ্ধ করবে তারাও মুমিন ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল এবং এরপরে সর্বোচ্চ পরিমাণ ঈমানও আর বাকি থাকবে না যদি এই তিনটা শ্রেণীর মধ্যে কেউ নিজেকে সম্পৃক্ত করতে না পারে তাহলে তার আর কোনো ঈমান থাকবে না ঈমানের আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আফাতটা কি এর ফলাফলটা কি খুব সংক্ষেপে বলছি দলিলগুলো এখানে স্কিপ করে যাচ্ছি এক নম্বর ফলাফল হচ্ছে এটা মিন আসবাবে তাহাকুক রাহমা আল্লাহর রহমত পেতে হলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে এই কাজটা যদি বন্ধ করে দেন রহমতের আর আশা করা যাবে না যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতটা একটু বলি والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم سورة التوبة ركعتنا برايات দ্বিতীয় হচ্ছে আপনি এই দায়িত্বটা পালন করলে ফরজটা আদায় করলেন যেহেতু আমরা বলেছি এটা কি ফরজ তৃতীয় হচ্ছে এর মাধ্যমে আপনি অনেক বড় সওয়াব এবং পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা খায়রা ফি কাসীর মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতীহি আজরান আযীমা সূরা আন-নাসা 14 নম্বর আয়াত চতুর্থ হচ্ছে এটি হলো জিহাদের একটা দরজা অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা জিহাদের মর্যাদা সম্পন্ন একটা কাজ অতএব যারা জিহাদ এর মধ্যে অংশগ্রহণ করতে চান তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করবেন আর পঞ্চম যে বিষয়টা সেটা হলো এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা সাব্যস্ত তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলা আল্লাহি ঈমানুন বিল্লাহি থুম্মা সিলাতুর রাহিম থুম্মা আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া আবগাদুল আমালি ইলা আল্লাহি আল ইশরাকু বিল্লাহি ওয়া কাতিআতুর রাহিম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজটি হচ্ছে প্রিয় আমলটি হচ্ছে ঈমান বিল্লাহ এবং তারপর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এবং তারপর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আর সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে সেটি হলো আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা আবু ইয়ালা হাদিসটা বর্ণনা করেছেন আপনি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেন তাহলে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে আপনি সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সূরা ফুসিলাত 33 নম্বর আয়াত আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অনেক পাপ মোচনের জন্য এটা একটা উপযোগী আমল হুযাইফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা ওমরের কাছে ছিলাম এবং তিনি বলেছিলেন আইয়ুকুম ইয়াহফাযু হাদীস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল ফিতনা তোমাদের মধ্যে কে ফিতনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে একটা হাদিসকে স্মরণ করতে পারো তখন আমি বললাম যে আমি তিনি বললেন তুমি তো সাহসী কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন মানে একটা প্রশংসাও করে দিলেন ওমর তার হুযাইফাকে তুমি সাহসী আন্নাকা লাজারি কাইফা ক্বালা কাইফা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে রাসূল নির্দেশনাটা কী ছিল কী বললেন তিনি কিন্তু তখন হুযাইফা বললেন আমি বললাম সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনলাম ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাফসিহি ওয়া জারিহি ইউকাফিরুহা আস-সিয়ামু ওয়াস-সালাতু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যে ব্যক্তির যে ফিতনা তার পরিবারকে নিয়ে তার সম্পদ নিয়ে তার সন্তান নিয়ে তার নিজেকে নিয়ে তার প্রতিবেশী নিয়ে এ সকল ফিতনাকে মিটিয়ে দেয় সিয়াম যদি কেউ সিয়াম রাখে সালাত মিটিয়ে দেয় যদি কেউ সালাত পড়ে এবং সাদাকা এবং আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকার তখন ওমর বললেন লাইসা হাদা উরিদ আমি এটা চাইনি ইন্নামা উরিদুল ফিতনাতা আল্লাতী তামুজু কামাউজিল বাহর আমি তো চেয়েছি ওই ফিতনার কথা যে ফিতনা সাগরের মতো তার জলোচ্ছ্বাসের মতো করে আসে যাই হোক এই হাদিসের মধ্যে তিনি বললেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে আসলে ফিতনাও নির্বাপিত হয় সমাজের যে কোনো ফিতনা
এইজন্য সালাত বাড়িয়ে দেওয়া সিয়াম বাড়িয়ে দেওয়া এগুলো হতে পারে এবং আমর ইবনে আউফ নাহি আল মুনকার এখানে টাইম আসলে যেতে বেশি হয়ে গেছে আমি আজকে আর বাকি কথাগুলো বললাম না সেটি হচ্ছে সিফাতুল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অথবা যদি সময় থাকে আমি দু এক মিনিটের মধ্যে সেটা শুধু পয়েন্টগুলো বলে শেষ করব আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং দায়িত্ব পালনে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله اتقوا الله وقوموا بالأمر بالمعروف والنهي عن المنكر فإن ذلك واجب عليكم وفريضة من الله فرضها الله سبحانه وتعالى ورسوله صلى الله عليه وسلم فتمسكوا بهذا العمل الجليل أيها المسلمون أمر بالمعروف نهي المنكر মতো এই মহান কাজটি এবং দায়িত্বটি পালনে আশা করি সকলেই সচেতন হবেন দায়িত্বশীল হবেন এবং অত্যন্ত আগ্রহের সাথে পুঙ্খানুপুঙ্খরূপে দায়িত্ব পালনের চেষ্টা করবেন এর মধ্য দিয়ে উম্মাহ আবারও জাগ্রত হতে পারে এর মধ্য দিয়ে প্রজন্ম আবারও শুদ্ধ হতে পারে আমার আপনার এই কাজটি করার জন্য যে সিফাতগুলো দরকার আমি সেটি খুব সংক্ষেপে আপনাদের সামনে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে মারুফ কী আর মুনকার কী সেটা জানা তার মানে এলেমের প্রশ্নটা এসে যায় আপনি যদি মারুফ বলতে ভুল করেন যদি মনে করেন যে কবরে গিয়ে সিজদা দিলে একটা ভালো কাজ হচ্ছে তাহলে তো আপনি সেটারই নির্দেশনা দিবেন এটা একটা জাস্ট উদাহরণ দিলাম তাহলে মারুফটাকে আপনাকে চিনতে হবে মানুষ আজকে মারুফ নিয়ে অনেক বিতর্ক করে যে কোনটা সঠিক কারণ মারুফের কিছু আছে স্থায়ী কিছু আছে অস্থায়ী এই জায়গায় আমাদের এলিমের চর্চা লাগবে এবং প্রকৃত মহাক্ষিক আলেমদের পরামর্শের আলোকেই মারুফটা নির্ধারণ করতে হবে ঠিক তেমনি মুনকার এখন কিছু আছে ইখতিলাফি বিষয় আপনি বললেন যে না এটা ঠিক হচ্ছে না অথচ এটা একটা ফিকহি বিষয় ইখতিলাফি বিষয় তাহলে এখানে কি মুনকার করা যাবে মুনকার বলা যাবে সালাতের মধ্যে একজন রাফেল ইয়াদেন করছে আরেকজন রাফেল ইয়াদেন করছে না এখন যিনি করছেন তিনি ভাবলেন নিজে আমি করছে না অতএব ওনাকে আমাকে একটু নাহি আল মুনকারের কাজ করতে হবে ইখতিলাফি বিষয়গুলোতে আসলে আমাদেরকে এভাবে কাজ করলে হবে মুনকার কি এটা জানতে হবে কোন মুনকারগুলোকে আমি ইনকার করব এবং কীভাবে ইনকার করব এই জিনিসগুলো জানতে দ্বিতীয় যে বিষয়টি আমাদের বৈশিষ্ট্য থাকা উচিত ছিল ইখলাস কার জন্য করবেন কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অতএব নিজের জেদ মেটানোর জন্য ফেরকাবাজি মজহাবি ফেরকাবন্দি হয়ে জেদ মেটানোর জন্য এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে রেফওয়ালিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছে ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক যদি তুমি রূঢ়ভাষী কঠিন হৃদয় সম্পন্ন হতে তোমার চারপাশের লোক সরে যেত অতএব যাদেরকে আমি সুন্দর নির্দেশনা দিচ্ছি তাদের সাথে আমার অত্যন্ত বিনয়ী চমৎকার আচরণ করতে হবে এবং সেই ফেরাউন মুসার গল্পের কথা মনে রাখতে হবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার ভাইকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও ফাকুলা লাহু কাউলান লাইয়্যানা নরম কথা বলো তাহলে ফেরাউনের জন্য যদি নরম কথা প্রযোজ্য হবে না আমাদেরও সেটা করতে হবে চতুর্থ হলো সবর করা এবং পঞ্চম হলো আমাদের অস্থির না হওয়া বরং বিচক্ষণতা হিকমা ইলাল্লাহ ইত্যাদি নানা বৈশিষ্ট্যগুলো অর্জন করা তো আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সেই বৈশিষ্ট্য অর্জন করে বিচক্ষণতার সাথে এবং এলেমের উপর ভিত্তি করে এই কাজটি করার তৌফিক দান করে আমাদের কিছু ভাই বোন আমাদের কাছে আরজ করেছেন আমরা যেন তাদের জন্য দোয়া করি আপনারা তাদের জন্য দোয়া করবেন আমরাও তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন তারা যেখানেই থাকুন না কেন দেশে বিদেশে যাদের অপারেশন হচ্ছে হবে কিংবা ইতিমধ্যে যারা অনেক শারীরিক দুরবস্থার মধ্যে পড়ে গেছেন আল্লাহ সবার যেন সহায় হন তাদেরকে যেন সুস্থ করে দেন প্রত্যেকের সমস্যাগুলোকে আল্লাহ যেন দূর করে দেন আল্লাহ যেন আমাদের সবার উপর বরকত নাজিল করেন
আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে হায়াত দারাজ করেন এবং সেই হায়াতটা যেন তারা দ্বীনের কাজে ব্যয় করতে পারে সে তৌফিক দান করেন কোরআন সুন্নাহর ইলম দান করেন সে ভিত্তিক আমল করার তৌফিক দান করেন হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়ানা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وانصر الإسلام والمسلمين يا رب العالمين تقبل منا ومن المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم اشف الدين عن المدينين اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم ارحم على جميع المسلمين يا رب العالمين اللهم بارك لنا في حياتنا وبارك لنا في أولادنا وبارك لنا في أزواجنا وإخواننا وعشيرتنا ومدنا وصاعنا وأكلنا وطعامنا وبلادنا يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة